তো তাহলে ভালো কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন জিডিএ ফাইভ এর ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা করতে চলেছি হচ্ছে একটা গাড়ি চুরি। ইয়েস, আজকে আমরা গাড়ি চুরি করতে চলেছি। আর যারা যারা আগের পার্টটা দেখোনি, তো আগের পার্টের স্টোরিটা একটুখানি বলে দিই তোমাদের, যে আগের পার্টে আমরা কি করেছিলাম। আগের পার্টে আমরা ফ্র্যাঙ্কলিন হয়ে মাইকেলের বাড়ি থেকে একটা গাড়ি চুরি করেছিলাম। যেই গাড়িটা চুরি করার সময় মাইকেল জানতে পেরে যায় নাকি আমরা ওর বাড়িতে গেছিলাম, আর সেই টাইমে আমার গাড়ির পেছনে মাইকেল বসছিল, আর ফ্র্যাঙ্কলিনের মাথায় একটা বন্দুক রেখে দিয়ে সিমিয়নের কাছে নিয়ে যায়, আর সিমিয়নের একদম দোকানে গাড়ি ঢুকিয়ে দেয়। তো তারপর ফ্র্যাঙ্কলিন কাজ করতে শুরু করে হচ্ছে মাইকেলের সাথে, কারণ তার পরে ফ্র্যাঙ্কলিন নিজের জবটাকে ছেড়ে দেয় মাইকেলের জন্য, কারণ ওখানে ও ঝামেলা করে নিয়েছিল। আর এখন আমরা রয়েছি হচ্ছে মাইকেলের বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে ভাই খুবই সুন্দর একটা বাড়ি, যেখান থেকে আমরা গাড়ি চুরি করেছিলাম। তোমাদের মনে আছে হয়তো এইখান থেকে আমরা গাড়ি চুরি করেছিলাম, এইখান থেকে ভেতরে এসেছিলাম, আর এই জায়গাটাতে গাড়িটা ছিল কিন্তু এখন নেই, যেটা বাইরে পড়ে রয়েছে হয়তো ওইটা হয়তো গাড়িটা হবে, কিন্তু আমি জানি না। আর গাইজ, এখন আমরা গ্যারেজের ভেতরে আছি, আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ এটা কি, এটা তো মনে হয় এর কাজ করার লোক আই থিঙ্ক মনে হচ্ছে। আর এখানে কি পড়ে রয়েছে কিছু একটা দপদপ করছেন জানি না, কিন্তু এটা হচ্ছে গাইজ এই বাড়িটাতে যে কাজ করে, ইয়েস এদের কাজ করার লোক। আর এখানে এর ছেলে দেখো জিমি, আর এটা মনে হয় এর মেয়ে, আর ওই পাশে রয়েছে ওর বউ। আর গাইজ এর বাড়িটা দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে, আর এর বাড়িটা খুবই বড়। মাইকেল সেরম কিছু কাজ করে না শুধু রিয়েল স্টেট ছাড়া, আর দেখো গাইজ কোনো কাজ নেই কিন্তু ভাই যোগা করার টাইম এখানে চলে এসেছে, যোগা করতে পারবো, বাকি সব কিছু করতে পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে একটা গাড়ি চুরি করতে, কারণ মাইকেলের কাছে কোনো ঢঙের কার নেই গাইজ, ও নিজের খাটারাটা নিয়ে চারিদিকে যায়। আর দেখো গাইজ এটা আমরা চলে এসেছি হচ্ছে এদের চিলিং রুমে, মানে যেখানে এরা বসে আড্ডা মারে আর কি নর্মাল টাইপের, আর এটা হচ্ছে কিচেন, আর কিচেনে কি সুন্দর সুন্দর পেন্টিং ফেন্টিং ঝোলানো রয়েছে গাইজ। আর এখানে একটা খুব সুন্দর ঘোড়ার মূর্তি রয়েছে, যেটা আমার কোনো কাজ নেই আপাতত। তো চলো আমরা আরামসে চলে যাই হচ্ছে একটা জায়গাতে যেখানে গাড়িটা রাখবে বা আসবে ওই গাড়িটাতে। তো চলো ওইখানে যাওয়া যাক আগে, ওইখানে গিয়ে আমরা আগে দেখে আসি যে ওখানে গাড়িটা এসছে কিনা, তারপর আমরা আমাদের হুলিয়াটাকে একটুখানি চেঞ্জ করবো। হুলিয়াটাকে চেঞ্জ করার পর তারপর আমরা বাকিটা দেখে নেবো যে আমরা কি করে যাই, কারণ এখন যদি আমাদের চিনতে পেরে যায় তো আমাদের আন্ডারগ্রাউন্ড হতে হবে, যদি আমরা দেখে যে গাড়ি চুরি করার প্ল্যান করছি ওখানে। আর ওখানে গাইজ একটা সেলিব্রিটি আসতে চলেছে খুব বড়, যে নিজের একটা খুব সুন্দর খুব লাক্সারি গাড়ি নিয়ে আসবে, আর ওই গাড়িটা মনে হয় এই আশেপাশে কোথাও হবে, আমার বাড়ি থেকে বেশি দূর না, আমি দেখে নিই একবার ম্যাপটা খুলে। তো গাইজ আমার হিসেব মতো এইটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে গাড়িটা আসতে চলেছে, তো চলো আরামসে আমরা ওখানে চলে যাই। আর এখানে গাইজ খুব সুন্দর সুন্দর লাক্সারি গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর আমাদের এই খাটারা একটা মাইকেল নিয়ে ঘুরছে, তাই জন্যই মাইকেলের একটা খুব গাড়ি দরকার আছে, আর এই গাড়িও নাকি 100 স্পিড তুলে দিচ্ছে ভাই এই রাস্তাতে। তো ঠিক আছে চলো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে। আর গাইজ এটা হচ্ছে একটা বড় টাইপের ম্যানশন, যেখানে আর কি একটা সেলিব্রিটি আসতে চলেছে, যে সেলিব্রিটিটাকে দিয়ে আমাদের মানে গাড়ি চুরি করতে হবে সেই সেলিব্রিটিটার। ওয়েল, তো গাইজ আমরা পৌঁছে গেছি হচ্ছে সেইখানটাতে যেইখানে আমাদেরকে আসতে হবে গাড়ি চুরি করতে, কিন্তু আমি আগে চলে এসেছি ওই জায়গাটায়, কারণ ওরা মনে হয় আজকে রাতে আসতে চলেছে। এখানে একটুখানি পার্টিও চলে যায় গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে একটু পার্টি ফার্টি অবস্থা হয়ে রয়েছে, আর এই জায়গাটাতেই আসতে চলেছে হচ্ছে ওই সেলিব্রিটিটা। আর এখানে এরা ভাই ধূম্রপান করছে, মারে এক ঘুষি, ধূম্রপান করার এটা জায়গা, পালা এখান থেকে, চলে যা, আরে তুই মারবি আমাকে, চল এখান থেকে, হ্যাঁ ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, ভাগ বলেছি ভাই। এরা এরে ধূম্রপান করার জায়গা পাইনি দেখো। আর আমরা এই জায়গাটাতেই হচ্ছে ওই মেইন জায়গাটা যেখানে আমরা গাড়িটাকে চুরি করতে আসবো, যেখানে প্রায় একটা সুন্দর লাক্সারি আর খুব দামি গাড়ি আসছে আমি এটুকু জানি, কারণ ফ্র্যাঙ্কলিন আমাকে এইটুকু ইনফরমেশন দিয়েছে যে এই জায়গাটাতেই ওই গাড়িটা আসতে চলেছে। তো চলো আগে আমরা ওই জায়গাটা ঘুরে দেখে নিই, তারপর আমরা আমাদের প্ল্যানিং সাজিয়ে নেবো, কারণ আমার গানও লাগবে, আর গান নিয়ে তারপর আমরা এখানে ঢুকতে পারবো, কারণ এখানে আমি শুনেছি খুব টাইট সিকিউরিটি হতে চলেছে, আমি শুনেছি এই জায়গাটাতে খুব বেশি টাইট সিকিউরিটি হতে চলেছে, তো তাই জন্য আমাদেরকে একটুখানি গান নিয়ে আসতে হবে, যাদের দিয়ে আমরা পুলিশকে মারতে পারি, আর পুলিশকে মেরে এখানে ধুল চাটিয়ে দিয়ে এখান থেকে গাড়ি নিয়ে দৌড়তে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা হেভি সুন্দর লাক্সারি ভাই, দেখো এখানে একটা বড় মেনশন টাইপের রয়েছে, আর এখান দিয়ে ওটার জায়গা রয়েছে, আর ওখানে কেউ পার্টি তো করছে ভাই, ওদের থেকে যদি আমি কিছু ইনফরমেশন পাই যে ওরা যদি বলে দেয় আমাকে যদি এখানে কখন আসছে সেলিব্রিটিরা সেটা আমি জানতে পেরে যাই, তাহলে আমি ওই টাইমে আসবো, পারফেক্ট, আমি আগে থেকে এসে ঘুপটি মেরে বসে থাকবো না। এক্সকিউজ মি, আপনারা কি বলতে পারবেন এখানে কখন সেলিব্রিটি আসতে চলেছে? আমার যা মনে হচ্ছে গাইজ এরা ওই সেলিব্রিটিটারই ওয়েট করছে, তো এরা আমাকে বলতে পারবে না কখন আসবে হয়তো। তো চলো আমরা গিয়ে আপাতত আমাদের ড্রেসটাকে চেঞ্জ করতে হবে, আর তারপর আমরা আবার এখানে আসবো, তখন আশা করছি গাড়িটা চলে আসবে আর টাইট সিকিউরিটিও পড়ে যাবে, কারণ গাইজ একটা সুপার কার আসতে চলেছে যেটা খুবই লাক্সারি। তো চলো আরামসে গিয়ে আমরা আমাদের জামা প্যান্টটা বাড়ি থেকে আগে চেঞ্জ করে নিই, তারপর আমরা যাবো হচ্ছে গান শপেতে, ওখান থেকে গান কিনবো আমরা দু তিনটে, আর আমার কাছে সেরকম টাকাও নেই, মনে হয় $2,000-2,500 পড়েছিল আমি দেখেছিলাম লাস্ট টাইম। তো চলো গিয়ে আগে আমাদের গাড়িটা না চুরি হয়ে যায় ভাই, আমি গাড়িটা লকও দিইনি, এই তো আমাদের গাড়ি ভাই, এই খাটারা গাড়িটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। মাইকেল ভাই একটা কিছু টাকা পয়সা কামিয়ে গাড়িটা কেন ভাই চুরি না করে, আর দরজাও বন্ধ করে না দেখো দেখো। তো চলো আমরা আরামসে চলে যাই হচ্ছে আমাদের বাড়িতে, তারপর আমরা ওখানে খুব বাজে ড্রাইভিং করি গাইস। আর এটা কি গাড়ি, হ্যালো
ভাই এটা কি গাড়ি আমি জানি না, আর সব চিল্লে তো উড়তে শুরু করে দিল। ভাই এখানে খুব সুন্দর সুন্দর গাড়িরা উঠছে, তো তাই জন্য আমাদেরও ভাই এই সিটিতে একটা খুব সুন্দর গাড়ি লাগবে, যেটা আমি কিছুক্ষণ বাদেই পেতে চলেছি। আর ওখানে খুব বেশি টাইট সিকিউরিটি থাকবে, তো তাই জন্য ভাই সাফ দেখে গাড়ি চালাও, কি করছো ইয়ার। চলো গাইজ, আমি যেরকম বলছিলাম যে আমরা খুব লাক্সারি গাড়ি একটু বাদেই পেতে চলেছি, তো চলো আগে গিয়ে আমি আমার জামা প্যান্টটা চেঞ্জ করিনি, তারপর আমরা যাবো হচ্ছে গান শপেতে, ওখান থেকে আমরা কয়েকটা গান কিনবো। ভাই সব আপনার কি খুব বাজেই অবস্থা, গাড়ি ফাড়ি চালাতে পারে না কিছু না, এদের লাইসেন্স কে দেয়? তো চলো আমরা চলে এসেছি হচ্ছে মাইকেলের বাড়িতে, আর এখানে গিয়ে আমরা ভাই মাইকেলের গাড়িটাকে ইজ্জত সহকারে গ্যারেজে ঢুকিয়ে দিই। মাইকেল না, গ্যারেজে রাখবো না গাইজ, কারণ ওই গাড়িটাকে তো এনেও আমাদের লোকাতে হবে না, কারণ তখন হয়তো আমাদের পেছনে পুলিশ পড়ে যেতে পারে, কারণ যেহেতু আমরা একটা সেলিব্রিটির গাড়ি চুরি করেছি তাই জন্য পুলিশ পড়ে যাবে। তো আমি গাড়িটাকে এখানে আরামসে রেখে দিই, আর রেডিও বাজছে কেন ভাই, চলো রেডিও অফ, আর আমি গাড়িটাকে এখানে আরামসে রেখে দিই। ভাই টায়ারের দাগ হয়ে গেছে, মাইকেলের বউ মাইকেলকে তাড়া করবে আমার যেমন হচ্ছে। চলো গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমরা গিয়ে আমাদের ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপর গিয়ে আমরা চলে যাবো হচ্ছে গান কিনতে, আর ওখান থেকে তিন চারখানা গান কিনে এনে আমাদের গাড়িটা চুরি করতে চলে যাবো। তো চলো ড্রেস চেঞ্জ করা যাক ফটাফট। ওয়েল তো গাইজ, আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা মাইকেলকে মাস্ক পরিয়ে দিয়েছি, আর জামা প্যান্ট একটুখানি চেঞ্জ করেছি, কিন্তু আমার মনে হচ্ছে না এটা এনাফ। তো আমাদের একবার শপেতে যেতে হবে, যেখান থেকে আমি কয়েকটা জামা প্যান্ট জুতো মাস্ক কিনতে পারবো, কারণ মুখ দেখানো যাবে না গাইজ, মুখে তো একটুখানি মাস্ক পরতে হবে। তো চলো আরামসে আগে আমরা যাই হচ্ছে আমাদের ফ্যাশন শপেতে, যেখান থেকে আমরা কয়েকটা মাস্ক জামা প্যান্ট। আর এই গাড়িটা কি ভাই, হ্যাঁ ভাই কি সুন্দর দেখতে গাড়িটা। তো চলো আমাদের এখন যেতে হবে হচ্ছে আমাদের জামা প্যান্ট চেঞ্জ করতে, আমি আগে দেখে নিই আমার জামা প্যান্টের দোকানটা কোথায় আছে। ওয়েল তো গাইজ, আমরা মার্ক করে দিয়েছি যে আমাদের কোথায় রয়েছে হচ্ছে ফ্যাশন স্টোর, যেখান থেকে আমরা আর কি সব জামা প্যান্ট কিনতে পারবো। আর ওই জামা প্যান্টগুলো কিনে আমাদের একটুখানি পড়তে হবে, কারণ আমার কাছে সেরম কিচ্ছু নেই স্টকেতে যে আমি পড়তে পারবো। আর ভাই সাহেব দেখে গাড়ি চালাও না, কি করছো ইয়ার। চলো এত সুন্দর ট্রাক আসছে, আর গাইজ এই গাড়িটার স্পিডটা অতটা বেটার না, এই জাস্ট 100 তুলতে পারে। আর সিগন্যাল দেখো নি, এ কাকা সিগন্যাল, আচ্ছা আমরাই রেড সিগন্যাল ভেঙে ঢুকেছি ভাই, পুলিশ আসলে এখন আমাদের গেম বাজি দিত, তো তাই জন্য চলো আমরা আগে চলে যাই হচ্ছে আমাদের ওই স্টোরটাতে, ওখানে গিয়ে আমরা কয়েকটা জামা প্যান্ট কিনবো, আর আমি সাজেশনও নেবো তোমাদের কাছ থেকে, তো তাই জন্য ওয়েট করো। আর গাইজ তারপর আমরা যাবো হচ্ছে গান শপেতে, যেখান থেকে আমরা গানও কিনবো, আর আমার মনে হয় এই রাস্তাটা আমাকে নিতে হবে। ওকে তো চলো আমরা রাইট থেকে ঢুকে পড়ছি, এবার আমাদের আবার রাইট নিতে হবে, এদিকে ওটা লেফট ছিল ভাই, আমার একটু লেফট রাইটে গন্ডগোল হয় মাঝে মাঝে। আর এখানে কি চলছে ভাই, এখানে কনস্ট্রাকশন চলছে মনে হয়, আর যদি যে যে ব্রেক মারবে না ভাই উড়ে গিয়ে ওপাশে অন্য ব্রিজে গিয়ে পড়বে। তো চলো আমরা কয়েকটা গান কিনবো, তারপর গিয়ে ওইখান থেকে আমি জানি গান কেন নিতে হবে, তোমরা হয়তো ভাবছো যে গান কেন নিতে হবে আমাকে, কারণ আমাকে গান নিতে হবে এই কারণে যে যদি ওখানে পুলিশরা থাকে তো ভাই আমাকে পুলিশ মেরে ওখান থেকে গাড়ি চুরি করে দৌড়তে হবে। সো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের শপেতে, তো আমি এখানে রেখে দিই এটাকে গাড়িটাকে, গাড়িটাকে মাস্ট পার্ক করে দিই একদম, যাতে কেউ আমাকে আওয়াজ না দিতে পারে। তো চলো গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের দোকানে। আমাদের দোকান কোথায়, এইটা নয়, আচ্ছা এইটা দোকান, এক্সকিউজ মি ম্যাডাম আমি আগে যাবো। হ্যাঁ তো গাইজ আমি সেরকম কিছু ভেতরে দেখতে পাইনি, আমার মনের মতো পছন্দের মতো কিছুই ছিল না ভেতরে ভাই, তাই জন্য আমাদের এখন যেতে হবে একটা অন্য স্টোরেতে, যেখানে আমরা গিয়ে অ্যাকচুয়ালি কিছু ভালো জিনিস পাবো। ওয়েল তো গাইজ আমার আর কাপড় কেনার এখন মনে হচ্ছে না কোথাও জায়গা পাবো, কারণ এখন এই একটা ক্লোথ ফ্যাশন স্টোরই খোলা আছে। তো চলো এখন গিয়ে আমরা আগে গানটাকে কিনে নিই, তারপর গানটা নিয়ে আমরা ওই জায়গাটাতে যাবো, মানে গানটা লুকিয়ে যাবো যাতে পুলিশ এনার দেখতে পারে ভাই এটা কী হয়েছে, আর আমার গাড়িটাও একটু রিপেয়ার করতে হবে কারণ গাড়িটার অবস্থা খুব বাজে। তো চলো আরামসে আমরা চলে যাই হচ্ছে আমাদের গান শপের ওখানে, আর দেখি যে গান শপ খোলা আছে কিনা, আমার তো মনে হয় না এখন খোলা থাকবে, এদিক দিয়ে যেতে হবে ভাই। এক্সকিউজ মি স্যার আমি একটু ভুল রাস্তা দিয়ে যাচ্ছি, ওকে। তো চলো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের গান স্টোরে, যেখানে দেখতে পাবে যে অনেক ধরনের গান থাকবে, আর আমরা ওই গানগুলোর মধ্যে থেকে একটা কিনে নেবো, আর খুব বাজে ড্রাইভিং করছি আমি এখন। তো চলো আরামসে আমরা চলে যাই হচ্ছে আমাদের স্টোরেতে, আমরা মনে হয় চলে এসেছি অলমোস্ট। ওয়েল তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ওই গান শপটাতে, যেখান থেকে আমরা গান কিনতে পারবো। তো চলো এই যে হচ্ছে এই গান শপটা যেখানে আমরা এসেছি, আর আমার গাড়ি আমি মাঝ রাস্তাতে দাঁড় করে দিয়েছি। তো চলো গিয়ে কয়েকটা গান কেনা যাক, তারপর দেখি এখানে কি আছে। ওয়েল তো গাইজ আমাদের গান কেনা হয়ে গেছে, এবার আমাদের কাছে গানও ভর্তি আছে, আমরা মুখও লুকিয়ে নিয়েছি, আর এবার গিয়ে চলো ওখানে দেখা যাক যে ওখানে ওই গাড়িটা এসছে নাকি, আর ওই গাড়িটা এসে থাকলে এক্ষুনি আমাদের চুরি করতে হবে গাড়িটাকে। তো চলো গিয়ে আগে গাড়িটাকে চুরি করা যাক, ওই জায়গাটাতে আমরা চলে যাই, আর তার আগে আমি ওই জায়গাটা মার্ক করিনি কারণ আমি রাস্তা চিনি না এখান থেকে অত দূরের। তো চলো এইখানটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমাদের যেতে হবে, আমরা বেশি দূরে নেই। তো চলো আরামসে আমরা গাড়িতে বসে পড়ি, আর আমাদের গাড়িটাকে একটু রিপেয়ার করে নিলেও বেটার হতো, কিন্তু এখানে আশেপাশে কোথাও রিপেয়ারিং স্টোর নেই যেখানে আমরা রিপেয়ার করে নিতে পারবো। রিপেয়ারিং স্টোর বলতে গ্যারাজ ভাই, এর তো আলাদাই ফুর্তি চলছে, আমার গাড়ি ফাড়ি ঢুকে দিয়ে চলে গেছে। হ্যালো সাইড দাও একটুখানি দাদা। চলো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই গাড়িটার খোঁজেতে, এবার ওই গাড়িটাকে আমরা ওখান থেকে নিয়ে ভাই আমাদের পালাতে হবে খুব জোর, কারণ যদি জানতে পেরে যায় যে মাইকেল গাড়িটাকে চুরি করেছে তাহলে মাইকেলের তো খেয়ার নেই ভাই, মাইকেল উড়বে। আর যদি মাইকেল বলে দেয় যে ফ্র্যাঙ্কলিন বলেছে চুরি করতে, তাহলে তো ওরা দুজনও গেল ভাই, দুজনকে একদম জেল হয়ে যাবে প্রায় 15-20 বছরের জন্য।
চলো আমরা চলে যাই আরামসে আমাদের ওই জায়গাটাতে। আর এ ভাই খুব বাজে গাড়ি চালাচ্ছে। হ্যালো, আমি বলতে পারছি না আমার ড্রাইভিং বাজে নাকি সামনের লোকগুলো ড্রাইভিং বাজে। এরা হঠাৎ হঠাৎ মুখে ঢুকে পড়ছে গাইস, আমার কোনো কিছু করার নেই। এক্সকিউজ মি, দেখো আরেকবার ঢুকে পড়ছিল আমার মুখেতে। ওয়েল, তো গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের ফাইনালি ম্যানশনটাতে, যেখানে ওই সেলিব্রিটিটা আসতে চলেছে, যেখানে আমরা গাড়িটাই চুরি করতে চলেছি। আর সব থেকে বড় কথা গাইস, আমি একটু আগে জানতে পেলাম ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে যে এখানে খুব টাইট সিকিউরিটি হয়ে গেছে। ইয়াস, খুব টাইট সিকিউরিটি ভাই। আমি যদি একটু চুঁচা করি আমার তো খেল খল্লাস করে দেবে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তার আগে গাইস আমি একটুখানি গাড়িগুলোকে দেখতে চাই যে এখানে গাড়িগুলোর কী অবস্থা রয়েছে আর কেমন ধরনের গাড়ি রয়েছে। হ্যালো, তারপর আমি একটুখানি প্ল্যানিং করে দূর থেকে চেষ্টা করব গাড়িগুলোকে চুরি করার। ভাই আমি তো জানতাম এখানে একটা গাড়ি আসছে, কিন্তু এখানে দুখানা গাড়ি আসছে। দেখো গাইস, আর এখানে কপসরা দাঁড়িয়ে রয়েছে, কোনো জেল ঝামেলা কিচ্ছু করা যাবে না। আর এরা দুজনে এর ফটো তুলেই যাচ্ছে, এরা দু যমজ ভাই মনে হচ্ছে। ভাই দেখো দুজনে ফটো তুলছে এই গাড়িটার। আর গাড়িটা দেখো কি সুন্দর দেখতে ভাই, একবার তোমরা গাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গাড়িটা কি সুন্দর। আর এইখানে খুব বেশি টাইট সিকিউরিটি দিয়ে দিয়েছে, আর এখানেও চারজন দাঁড়িয়ে রয়েছে আর দুজন ফটো তুলছে নাকি। আর এই গাড়িটা হচ্ছে মনে হয় ওই গাড়িটা যেটা মাইকেলের লাগবে, আর যেটা মাইকেল চুরি করতে বলেছে। ভাই এটাই হচ্ছে ওই গাড়িটা যেটা আমাদের চুরি করতে হবে। আর বেশি জোরে চিল্লে বললে হবে না, যদি সিকিউরিটিদের কানে চলে যায় যে আমি চুরি করার কথা বলছি তাহলে তো আমার গেম বাজিয়ে দেবে না এখানে। ঠিক আছে চলো, এবার আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা কোথায় থেকে এই পুলিশগুলোকে টপকে দিতে পারবো। আর আমরা বাইরে গিয়ে প্ল্যানিংটা করলে বেশি সুবিধা হয়, কারণ এখানে যদি শুনতে পেয়ে যায় তাহলে গেম শেষ। তো চলো আমরা বাইরে চলে যাই একটুখানি, বাইরে গিয়ে প্ল্যানিংটা করে নিই। আর দেখো গাইস, তোমরা একটা জিনিস দেখতে পেয়েছো কি, মেনশনের ওই কোণে কোণেও না 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 ভাই আওয়াজ মারছিল। আরে এখানে মারিস না ভাই, ওদের হাতে সব কটার হাতে বন্দুক রয়েছে, ঠুকে গেম বাজিয়ে দেবে যদি হয়ে যায়। তো চলো আমরা আরামসে ভাই বাইরে চলে যাই। না বাইরে গেলে হবে না, আমি এইখান থেকে লুকিয়ে লুকিয়ে, আমার কাছে গান তো রয়েছে, আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটাকে শ্যুট করে নিয়ে গাড়িটাকে আস্তে করে নিয়ে কেটে পড়বো। আর শ্যুট না করলেও হয় ভাই, দূর থেকে যদি আমরা গাড়িগুলোকে নিয়ে দৌড়তে পারি তাহলে একটা খুব বাজে ভালো, মানে বাজে কি ভালো সিন হবে যদি আমরা শুধু গাড়িটাকে নিয়ে কেটে পড়তে পারি। কিন্তু মনে হয় না আর গাড়িটাকে নিয়ে কেটে পড়তে পারবো, তো আমি এইখানটাতে লুকিয়ে আছি। এক কাজ হতে পারে, যদি আমি এই দেওয়ালটার ওই পাশে যদি এই ঝাড়টার উপরে উঠে টপকাতে পারি কয়েকটা পুলিশকে তাহলে একটা কাজ হতে পারে। চলো বাইরে যাই, বাইরে গিয়ে এই দেওয়ালটাতে উঠি, দেওয়ালটাতে উঠে তারপর আমরা ওপর থেকে গিয়ে বাকি পুলিশওয়ালাদের বুঝে নেবো। আর গাইজ আমাদের চকান্না থাকতে হবে, কারণ যদি একবার ঠোকা খাই তাহলে শেষ। তো আমি এই দেওয়ালটাতে উঠবো ভাবছি, এই দেওয়ালটাতে উঠে এই ঝাড়ের ওপরে উঠে এইখান থেকে জাস্ট শ্যুট করে কয়েকটা পুলিশওয়ালাকে মেরে দেবো। আর যেই পুলিশওয়ালাগুলোর ধ্যান আমার দিকে হবে আমি দৌড়ে গিয়ে গাড়িটা দৌড়ে পড়বো। তো চলো এখানে উঠে পড়ি আরামসে। আই থিঙ্ক এখান থেকে হবে না। আরে ইয়ার মাইকেল, এই জন্য বলেছিলাম একটু জিম টিম যা। ঠিক আছে চলো আমরা এই বাইরেটাতে চলে এসেছি, এবার আমরা এইখান থেকে উঠবো, এখান থেকে উঠে আমরা শ্যুট করে কয়েকটা পুলিশওয়ালাদের মেরে দেবো। কিন্তু এখান থেকে মারলে আমি আনসেফ থাকবো না, এখান থেকে হবে না গাইজ, আমি যা বুঝতে পারছি এখান থেকে হবে না। আমাদের ভেতর থেকেই গিয়ে ওদেরকে শ্যুট করে ওখান থেকে গাড়িটা নিয়ে দৌড়তে হবে। তো চলো আগে ভেতরে চলে যাওয়া যাক, কারণ আমার প্ল্যানিংটা যদি একবার ফেল হয় তাহলে আমি গাড়িও নিতে পারবো না, প্লাস আমিও মারা যাবো। তো তাই জন্য একটা পারফেক্ট প্ল্যানিং লাগবে আমাদের, যেটা দিয়ে আমরা গাড়িটাকে একবারে চুরি করবো। আর আমি ল্যাম্বরগিনিটাকে চুরি করবো, আমি লালটাকে চুরি করবো না, কারণ ল্যাম্বরগিনিটা বেশি বেটার দেখতে ওই লালটার থেকে। তুই লুকিয়েছিস এমন জায়গায়, তোকে সবাই দেখতে পাচ্ছে, এইখানটাতে লুকো। ইয়েস, তো চলো এখানে লুকিয়ে পড়েছি। আর এবার আমাদের গাড়িটা যদি আমি চুপি চুপি গিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করি তাহলে আমাকে ওরা ভুনে রেখে দেবে ওখানে। তো তাই জন্য আমাকে আরামসে গিয়ে গাড়িটা নিতে হবে। তো তাই জন্য চলো গান বের করো, আমি কিছু জানি না। ব্যাস পুলিশেরা জানতে পেরে গেছে ভাই, পুলিশেরা জানতে পেরে গেছে। আরামসে ভাগো এখান থেকে, আমাকে গুলি করছে। হ্যালো, এ ও ভাই আরামসে 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 ভাই আরামসে, আমাকে কিন্তু এই পুলিশগুলো গুলি করছে না কেন কে জানে। আর ওরা মনে হয় কয়েকটা কানা রয়েছে। চলো আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এবার এখান থেকে দৌড় ভাগো এখান থেকে। ওয়ে লাশের ওপরে নয় রে, গাড়ির বুলেট ফুলেট কাঁচ ফাঁচ সব ইয়ে করে দিচ্ছে ভাই, ভেঙে দিচ্ছে। চলো আমরা আরামসে এখান থেকে বেরিয়ে যাই ভাই, আমরা গাড়ি নিয়ে নিয়েছি। আর আমাদের ওপরে 4-star পুলিশ চলে এসছে। হ্যালো, এতটাও আমি চাইনি ভাই। আরে গেট খোল, আরে গেট খোল, এ গেট খোল। চলো হেলিকপ্টার চলে এসছে, 4-star পুলিশ হয়ে গেছে, এবার আমাদের দৌড়তে হবে এখান থেকে। আরে ইয়ার সাইড দে আমাকে ভাই, এদের খুব বাজে সিন, আমাকে ঠুকে দিচ্ছে ভাই। আমাকে আগে রোডে উঠতে হবে, যদি আমি কোনো একটা মেন রোডে উঠে পড়ি তাহলে আমাদের পালাবার চান্স বেশি থাকবে। আর এই গাড়িটার স্পিড দেখো গাইজ, 300-300 উঠে যায় নাকি এই গাড়িটার স্পিড আমি শুনেছি। চলো ভাই আমি খুব বাজে ড্রাইভিং করছি, এই গাড়িটার স্পিডটাই এত বেশি, আমার ড্রাইভিং খুব বাজে হচ্ছে। আমাদের মেন রোডে যেতে হবে, তো তাই জন্য আমাকে আগে মেন রোডে গিয়ে আগে মেন রোডটা মার্ক করতে হবে। তো চলো আমরা এখন কোনো তো একটা রোডে আছি,
আর সামনে পুলিশরা এরকম ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, আর আমাদের আরামসে যেতে হবে। হ্যালো ভাই, এত এত পুলিশ কেন? খুব বাজে সিন হচ্ছে। আর গাড়িটা স্পিড দেয় গাইস। আরে 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 আরে, ও ও হেল ভাই, গাড়ি ফাড়ি উল্টে গেছে। তো চলো গাইস, আমরা গাড়িটাকে ফাইনালি সোজা করে নিয়েছি, গাড়িটা পড়ে গেছিলো। আর চলো এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, কারণ গাইস দেখতে পাচ্ছ এই গাড়িটাকে আমরা কি ভদ্রভাবে চুরি করেছি, আর এখানে ব্যারিকেড বসিয়ে দিয়েছি। আর আমাকে রোডের রাস্তা দেখতে হবে গাইস, যে আমি রোডে কোথায় থেকে যেতে পারবো, কারণ আমাকে মেন রোডে গেলে একমাত্র আমরা বাঁচতে পারবো। আর এই গাড়িটার কন্ট্রোলটা এতটাই ভালো যে আমি কন্ট্রোল করতে পারছি না, তো আমাকে আগে রোডে যেতে হবে। হ্যালো ভাই, সাইড দে। আবার গাড়ি না উল্টে যায়, গাড়ি উল্টে গেলেই কেস হয়ে যাবে, কারণ গাড়ি উল্টে গেলে আর সোজা হতে চাইছে না গাইস। আমরা খুব কষ্টে সোজা করেছিলাম। চলো এখান থেকে আরামসে আমরা রোডের দিকে আমাদের ধরতে হবে রাস্তা। মনে হচ্ছে আমরা রোডেতে চলে এসেছি, আর পুলিশ গাড়ি আমাদের খুব জোর তাড়া করছে। আর আমার ওয়ান্টেড লেভেল 4 হয়ে রয়েছে। সাদা কালো হলুদ যা পুলিশ গাড়ি পারছে সব আমাদের একসাথে তাড়া করেছে ভাই। খুব বাজে ভাই, পালা এখান থেকে। হ্যালো, আর আমাদের গাড়িটা গাইস একদম বুলেট প্রুফ, তাই জন্য এখনও কিছু হয়নি, নয়তো এতক্ষণে গাড়ি ফাড়ি ব্লাস্ট করে একাকার হয়ে থাকতো। আর আমাদের পুলিশ গাড়ি আসছে ভাই সামনে দিয়ে, সরে যায়। হ্যালো, আরামসে গাড়ি আমাদের আসতে চালাতে হবে গাইস, নয়তো কখন কোথায় গিয়ে ঠুকে দেবো আমি নিজেও জানি না। চলো আমাদের আগে মেন রোডেতে উঠতে হবে, তারপর আমরা এর স্পিড থেকে শুরু করে সব কিছু জিনিস টেস্ট করতে পারবো। ভাগো ভাগো ভাগো, ও মাই গড, ও ভাই সিট বেল্ট বেঁধে রয়েছে ভাগ্যিস, নয়তো এতক্ষণে আমরা বাইরে। আমাকে মেরেই যাচ্ছে ভাই, আর কিছুক্ষণ পরে তো আমি শেষ হয়ে যাবো মনে হচ্ছে। চলে যাস সরে যা, চলো চলো ভাই, আমাকে আগে মেন রোডটা মার্ক করতে হবে কোথায় আছে। চলো, আমরা মেন রোড মার্ক করে নিয়েছি। আর এরা প্রত্যেক জায়গায় ভাই ব্যারিকেড বসিয়ে রেখেছে, আমাদের সোজাই যেতে হবে। ভাই ঠিক আছে, সোয়ার্ড পড়ে গেছে পেছনে। আর এই গাড়িটার কন্ট্রোল খুব বাজে, খুব বাজে, বিশ্বাস করো খুব বাজে। মানে আমি কোথায় ঢুকিয়ে দিল মেরে ভাই। চলো আরামসে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা সোজা চলে যাবো হচ্ছে আমাদের মেন রোডেতে। তারপর গাইস এরা আমাকে ধরতেও পারবে না, ফুল প্রুফ একদম বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমার সামনে এখন পুলিশেরই পুলিশ চলে আসছে। হ্যালো পুলিশ, সরে যা ভাই, এত এত কেন তোরা স্কিড মারছিস, সরে যা ভাই সরে যা। চলো আমরা অলমোস্ট মনে হয় চলে এসেছি। আরে আর গাড়ি সোজা চ ভাই, টায়ার ফায়ার মনে হয় লিক করে দিয়েছে, আমরা যেতে পারছি না একদমই। টায়ার ফায়ার থেকে শুরু করে সব লিক হয়ে গেছে, আর মাঝখান দিয়ে বেড়াল যাচ্ছিলো নাকি ভাই। আস্তে করে আমি বেরিয়ে পড়েছি ওদের কাছ থেকে, কিন্তু যদি ভাই গাড়িটা আমাদের ভদ্রভাবে চালাতে হবে, না তো গাড়ি ব্লাস্ট হয়ে যাবে কিছুক্ষণেই। চলো আমরা আরামসে রোডের কাছাকাছি তো চলে এসেছি। আরে কাকা, তোমাদের আলাদাই কেচাপ হয়ে রয়েছে এখানে। চলো আমরা মনে হচ্ছে অলমোস্ট চলে এসেছি, এক্সকিউজ মি দাদা জায়গা দিন। চলো আমরা মনে হচ্ছে এবার চলে এসেছি, এবার আমাদের এখান থেকে এদিকে নিতে হবে। আর আমরা রোডে উঠে পড়েছি, ফাইনালি আমরা রোডে উঠে পড়েছি, আর আমাদের কেউ ধরতে পারবে না ভাই। কি হয়ে রয়েছে এটা, এখানকার পুলিশের লোকগুলো এদেরকে হেল্প করছে। চলো এবার আমরা রোডে উঠে পড়েছি ফাইনালি, তো এবার আমাদের কেউ ধরতে পারবে না আশা করছি। আর ওয়ান্টেড লেভেলও শেষ হয়ে যাবে, আর সামনে পুলিশ গাড়ি। আরে পুলিশ তুই ধরতে পারবি? হ্যালো, আমাকে তলায় নামিয়ে দিল ভাই মেরে। আর আমরা কোনো একটা, ও হেল, সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা মিলিটারি বেসের আশেপাশেই রয়েছি, তাই জন্য এত পুলিশ এখানে ঘোরাফেরা করছে। আর আমার চাকা মনে হয় লিক হয়ে গেছে, তাই জন্যই আমার সোজা আমি যেতে পারছি না ভাই। রকেট লঞ্চার থেকে শুরু করে সব চলছে এখানে। ভাগো এখান থেকে ভাগো। চলো আমরা ফাইনালি রোডের বাইরে এবার। চলো আমরা বেরিয়ে পড়েছি, সামনে আরও বন্ধ রয়েছে রাস্তা। ও হুসুস করে কেন বেরিয়ে আসছিস ভাই, ড্রাইভিংটা খুবই বাজে। তো চলো আমরা রোডেতে উঠে পড়েছি ফাইনালি। রোডে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, কিন্তু পালাতে পারছি না। চলো এবার মনে হয় না এরা আমাকে ধরতে পারবে, আই থিঙ্ক এবার এরা আমাকে ধরতে পারবে না। আমি যত আমি জোরে দৌড়বো একদম, আমি জানি এরা আমাকে আস্তে করে চেপে দেবে সাইড দিয়ে ভাই। চলো আরামসে বেরিয়ে যা ভাই, করিস না এরকম। চলো এরা আর আমাকে ধরতে পারবে না, আমি রং ওয়ে দিয়ে যাবো। ও হো 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 ভাই, কি সুন্দর একটা ড্রিফট মারলাম আমরা। চলো আমরা মনে হচ্ছে অলমোস্ট এবার পালাতে পারবো এদের কাছ থেকে। আর এর স্পিড দেখেছো গাইস, কিছুক্ষণেই ও মাই গড, আমি আটকে গেছি বাজে, আমি বাজে আটকে গেছি। এখানকার পাবলিক এদের হেল্প করছে ভাই আটকাতে, আমাকে কোনো একটা এমন জায়গায় গিয়ে লোকাতে হবে যেখান থেকে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। গাইস আমাদের ওয়ান্টেড লেভেল 2 হয়ে গেছে, এবার মনে হয় আমরা বেঁচে যেতে পারবো আই থিঙ্ক, মানে আমাদের পালাবার রাস্তা ক্লিয়ার আছে।
টু ওয়ান্টেড লেভেল আসে যখন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটার স্পিডটা গাইজ, এই গাড়িটার স্পিডটা দেখো তোমরা, আমরা স্পিডটা নিয়ে কোনো কথাই বলতে পারবো না, আমরা খুব জোর পালাচ্ছি। দেখো গাইজ 250 উঠে গেছে নাকি এই রোডেতে, দুটো ওয়ান্টেড লেভেল মনে হচ্ছে চলে যাবে, না চলে যাবে না গাইজ। আমি এইমাত্র আবার একটা পুলিশকে ঠুকে দিয়েছি। আরে ইয়ার পুলিশ তুই নিজেই এসে ঠুকছিস, আমি কিছু করতে চাইছি না কিন্তু তোরা নিজেই ঠুকে দিচ্ছিস। চলো আমরা রাস্তার বাইরে চলে এসেছি আই থিঙ্ক, চলো ভাগো এখান থেকে, আমরা মেন রোড ধরে ভাই চলেই যাবো এখান থেকে, এরা আমাকে ধরতে পারবে না, আর এই পুলিশ গাড়িটা আমাকে ঠুকতেও পারবে না। চলো আরামসে আমরা ওয়ান্টেড লেভেল আবার এবার আমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। চলো সামনে যেন কোনো পুলিশ না পড়ে, আস্তে 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 ওয়ান্টেড লেভেল ক্লিয়ার হচ্ছে, আমরা আস্তে আস্তে যাবো কারণ পুলিশটা সামনে রয়েছে আমাদের একদম। তো আমি এদিকে যাবো না আর, আমি আস্তে আস্তে এখানটা স্লো হয়ে যায় যাতে আমার ওয়ান্টেড লেভেল ক্লিয়ার হয়ে যায়। আমাদের লোকাতে হবে গাইজ কারণ দুটো পুলিশ সামনে দিয়ে যাচ্ছে, দেখো ম্যাপেতে দুটো না তিনখানা পুলিশ যাচ্ছে, তো আমি তাই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আমাদের ওয়ান্টেড লেভেল ক্লিয়ার হওয়ার পরই আমরা মাইকেলের বাড়ি যেতে পারবো, তারপর গিয়ে গাড়িটাকে ওখানে রাখতে পারবো। সব থেকে ভালো কথা হচ্ছে ও মাই গড পুলিশটা আসছে, তাই জন্য পাহাড়ে উঠে পড়েছি আমি গাড়ি নিয়ে। চলো ফাইনালি ওয়ান্টেড লেভেল ক্লিয়ার হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে মাইকেলের বাড়িতে। তার আগে আমাকে গাড়িটা রিপেয়ার করতে যেতে হবে, তারপর রিপেয়ার করার পর আমি নিয়ে যাবো হচ্ছে মাইকেলের বাড়িতে। তো চলো আগে রিপেয়ার শপে গিয়ে মাইকেলের বাড়ি যাওয়া যাক। তো চলো গাইজ গাড়ি রিপেয়ার ফাইনালি করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে মাইকেলের বাড়িতে। আর গাড়িটার লুকস দেখো গাইজ, তোমরা গাড়িটার লুকস দেখো, তাই বল ভাই ভালো, আমি তো গাড়ি ফাড়ি চুরি করার জন্য আবার পুলিশ পড়ে গেল পেছনে। ঠিক আছে গাইজ এবার গাড়িটা স্পিড টেস্ট করবো আমরা, আর বাকি লুকসটা তোমাদের আমি মাইকেলের বাড়িতে গিয়ে দেখাবো, যখন মাইকেল এটাকে দেখে আরও খুশি হবে ভাই। তো চলো আগে স্পিডটা টেস্ট করে নেওয়া যাক যে আমরা কত স্পিড তুলতে পারি এখানে। দেখতে পাচ্ছ ও মাই গড ভাই, 260 তো ছোট, 270 স্পিড তুলে দিয়েছি ভাই। এই গাড়িটার স্মুথ, খুব স্মুথ গাড়িটা ড্রাইভ করতে ভাই। আমার গাড়িতে ঠুকলো নাকি ওর গাড়ির কাঁচ ভেঙে গেলো, কিন্তু আমার গাড়ির কিচ্ছু হলো না, এটা খুব হেভি সিন ছিল। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে আরামসে মাইকেলের বাড়িতে, তারপর মাইকেলের বাড়িতে গিয়ে মাইকেলের গ্যারেজে এটা ঢুকিয়ে 3-4 দিন আন্ডারগ্রাউন্ড থাকতো আমাদেরকে, কারণ আমরা গাড়ি চুরি করে নিয়েছি কোনো একটা সেলিব্রিটির, যেটাকে তোমরা ভালো করে চেনো, তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পেয়ে গেছো। তো এতক্ষণ যারা ভিডিওটাকে লাইক করনি লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। চলো মাইকেলের বাড়ি যাওয়া যাক, আমি খুব বাজে ঢুকে দিচ্ছি। হ্যালো, না 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 ভাই এখানে এত ট্রাফিক থাকে না, আমার যেতে ইচ্ছা করে না এই রাস্তাটা দিয়ে, এত ট্রাফিকে ভর্তি এই মেন রোডটা। আমরা ফাইনালি মাইকেলের বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, আর আমরা গাড়িটাকে খুব সুন্দরভাবে চুরিও করে নিয়েছি, আর পুলিশরা আমাদেরকে ধরতেও পারেনি। চলো আরামসে আমরা চলে যাই হচ্ছে মাইকেলের বাড়িতে। ওয়েল তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মাইকেলের বাড়িতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সাথে রয়েছে ল্যাম্বরগিনি একটা, যেটা কি আমি জানি না, ল্যাম্বরগিনি সিয়ান মনে হচ্ছে, অ্যাভেন্টেটেড তো হবে না। আর আমরা মাইকেলের বাড়িতে একটা শান এন্ট্রি নিচ্ছি গাইজ। আর এই গাড়িটাকে আমি কোথায় রাখবো, গাড়িটাকে দেখে তোমরা বুঝতেই পারছো ভাই এই গাড়িটার পাশে তো মানাবে না, তাই জন্য আমরা গাড়িটাকে এইখানটাতে পার্ক করবো আরামসে। ইয়েস আমাদের গাড়ি গ্যারেজে এখন যাবে না গাইজ, গ্যারেজে এখন গাড়ি যাবে না। তো আমি দুটো দরজা আগে খুলে দিই, তার আগে আমি আমার বন্দুকটাকে লুকিয়ে নিই, এবার আমাকে এই দরজাটাও খুলতে হবে। তো চলো ইয়েস গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি, যেটাকে আমরা চুরি করেছি। তো ভাই সাব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের ল্যাম্বরগিনিটা কি সুন্দর দেখতে লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এর এই যে তলাটায়, আরে ইয়ার এই যে এই তলাটায় একটা খুব সুন্দর লাইট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই তলাটায় একটা লাইট আসছে। আর ল্যাম্বরগিনি দাও গাইস এইটা আমরা চুরি করেছি, তো এটাকে বেশিক্ষণ বাইরে ফেলে রাখা উচিত হবে না। তো চলো এটাকে স্ট্যাট করে ঢুকিয়ে দিয়ে হচ্ছে গ্যারেজে। চলো গাইস ফাইনালি আমাদের গাড়ি ঘোরানো হয়ে গেছে, আর সামনে টায়ারের নিশান তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কেমন গাড়ি ঘুরিয়েছি। চলো এটাকে আরামসে গ্যারেজে ঢুকিয়ে দিই, কারণ এটা হচ্ছে আমাদের শান গাইজ আমরা দেখো। চলো গাইজ আমাদের গাড়ি চুরি হয়ে গেছে ফাইনালি দেখতে পাচ্ছ, শুধু এখানে একটা বাইকের কামি আছে, আর বাইকটা আমরা মাস্ট চুরি করে নেবো। আর তোমরা কমেন্ট করো যে কোন কালারটা বেটার লাগবে এই গাড়িটাতে, তো আমি নেক্সট ওইটা কালার করবো এই গাড়িটাতে। আর তো চলো যাওয়া যাক উপরে আরামসে, আর আমার স্যুট বুট কস্টিউম টস্টিউম খুলে নেওয়া যাক, তারপর আমি নর্মাল হয়ে যাবো। ওয়েল তো গাইজ আমার জামা প্যান্ট সব চেঞ্জ করা হয়ে গেছে, আর আমরা আবার নর্মাল মাইকেল হয়ে গেছি, যাকে এখন কেউ চেনে না যে ও গাড়ি চুরি করে এসছে। তো চলো গিয়ে গাড়িটাকে দেখে নেওয়া যাক। Guys, এই গাড়িটা আমরা চুরি করেছি। তো চলো আজকে গেমপ্লেটা এতটাই, যদি তোমাদের গেমপ্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা গেমপ্লে ভিডিওতে। See you again in the next game.